নমস্কার বন্ধুরা, লাঞ্চ উইথ রাকের কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি আলু দিয়ে ফাঙ্গাস মাছের রেসিপি। বন্ধুরা, ফাঙ্গাস মাছ যারা খেতে পছন্দ করো না, এভাবে রেসিপিটা করে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে। আর আমি ফাঙ্গাস মাছের পিসগুলিকে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এভাবে ছোটো টুকরো করলে রেসিপিটা করতে খুবই ভালো হয় আর খেতেও দারুণ হয়। আর আমি এইভাবে ছোটো টুকরো করে আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজ এখানে বেশি পরিমাণে লাগছে। পেঁয়াজ এখানে দুটো কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা। একটা বাটির মধ্যে আমি শুকনো লঙ্কা গুঁড়ো, জিরা ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে একটু জল দিয়ে গুলে রেখে দেব। আর চুলায় কড়াই বসিয়ে আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে আমি প্রথমে আলুটাকে ভেজে নেব। এবার আলুগুলি দিয়ে দিলাম, এর মধ্যে আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে। বন্ধুরা, লাল করে ভেজে নিয়েছি আলুগুলি আমি 3-4 মিনিট সময় ধরে। এবার তুলে নেব। এবার আমি আলাদা আর তেল দেবো না, ওই তেলটার মধ্যেই ফাঙ্গাস মাছগুলি আমি ভেজে নেব। আর ফাঙ্গাস মাছ ভাজার সময় লক্ষ্য রাখতে হবে যাতে গায়ে ছিটকে না পড়ে যায়, তাই তেলটা আমি বেশি পরিমাণে দিলাম না। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে 3-4 মিনিট সময় ধরে আমি মাছটাকে একটু ভেজে নিয়েছি। এত কড়া করে ভাজতে হবে না বন্ধুরা, তো এরকম ভাজা হলেই চলবে। এবার তুলে নেব। মাছ তুলে নিয়ে ওই কড়াই মধ্যে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার পোড়ানোর জন্য। এবার মাঝখান থেকে চেরা একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার এখানে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজটাকে এত কড়া করে ভাজতে হবে না, এরকম একটু ভাজা ভাজা হলেই চলবে। তো এর মধ্যে এবার দিয়ে দেব আমি আদা রসুন বাটা। কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন, কাঁচা লঙ্কা এবার পেঁয়াজের সাথে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেলে আগে থেকে গুলে রাখা মশলাগুলি আমি এবার দিয়ে দেব। মশলার বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম বন্ধুরা, মশলাটা যাতে করে পোড়া না লেগে যায়। তো মশলাটাকে এবার আর একটু সময় ধরে আমি কষিয়ে নেব। মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাছগুলিও দিয়ে দিলাম একসাথে। তো এবার আলু, মাছ আর মশলা একসাথে আর একটু নাড়াচাড়া করে এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। এবার এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। গ্রেভিটা গা মাকু মাকু টাইপের হবে, বেশি গ্রেভি রাখবো না বন্ধুরা। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে রেসিপিটা
1-2 মিনিট সময় ধরে রেসিপিটা হতে দেব। এবার আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তো রেসিপিটা বন্ধুরা হয়ে গেছে আমার, এবার নামিয়ে নেব। রেসিপি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে।